অতপর দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের উপর সম্মানিত ভাইরা আমাকে সালাফি মিডিয়া মিটিং রুমে আহ্বান করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তা আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হলো রসুল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সম্মানিত বন্ধুবান নবিয়া করিম সাল্লাহ জীবনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেই জীবনীটি জানা আমাদের সকলের দায়িত্ব কারণ রসুল্লাহ ইসলামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ লাকদ কেয়ান আলা কুমঠি রসুল হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন রসুলুল্লাহস ইসলামের মধ্যেই অর্থাৎ রসুলুল্লাসু ইসলামের জীবন চরিত যদি আপনি আমি আলোচনা করি তার জীবন চরিত অনুযায়ী আমরা যদি নিজেদের জীবনকে পরিচালনা করি তাহলে নিশ্চয় এখানে আমাদের জীবন অনেক খোরাক রয়েছে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে তা বিশ্বব্যাপী মোহাম্মদ ইসলামের জীবনী সম্পর্কে জানা এটা একটা আকিবের অংশ শেখ মুহাম্মদ বিন আবদুল হাব রহম্লা তিনি যে কিতাবটি লিখেছিলেন কিতাব উত্তর এখানে তিনি বলেছিলেন যে তিনটি বিষয়ের জ্ঞান রাখা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য তার মধ্যে একটি হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান একটি হলো দিন ইসলাম সম্পর্কে জ্ঞান তিন নম্বর যেটি সেটি হলো কি মা আরে ফাতুলা আব্দ নবী মোহাম্মদ ইসলাম সম্পর্কে বান্দার জ্ঞান রাখা দরকার সেই নবী মোহাম্মদ ইসলামের সম্পর্কে আমরা খুব সংক্ষিপ্ত কিছু আলোচনা করব যেমন আমাদের রবি সাল্লামের নাম হলো মোহাম্মদ তার বাবার নাম হল আবদুল্লাহ মায়ের নাম হলো আমেনা দাদার নাম হলো আব্দুল মোত্তালেব তিনি হাসেম বংশে জন্মগ্রহণ করেছেন এই হাশেমরা হলো কোরআশ বংশের অন্তর্গত আর এই কোরআজ বংশই পর্যায়ক্রমে ইসমাইল আলাইস্লাম ইসমাইল বিন ইব্রাহিম আলাহ পর্যন্ত পৌঁছে গেছে আমাদের প্রিয় নবী ইসলাম কবে জন্মগ্রহণ করেছেন যদি প্রশ্ন করা হয় এ সম্পর্কে অনেক মতামত পাবেন আমাদের দেশে প্রচলিত যেটা সেটা হল বারোই সত্তর খ্রিস্টাব্দ কিন্তু বিশুদ্ধ মতানুসারে তিনি পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বিশ অথবা বাইশে এপ্রিল যেটা নয় রবিউর আউ্বাল হয় পবিত্র মক্কানগরীতে সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছেন আর এই কথাগুলি আব রাহে মাহতুম নামক কিতাব যেটি উনিশশো সালে যেটা প্রকাশ করা হয়েছে এই বাংলা অনুবাদে দেখবেন সেখানে একশো সাল্লাম তিনি তেষট্টি বছর জীবদ্দশা পেয়েছিলেন চল্লিশটি বছর বয়স যখন হয়েছিল তখনই তিনি নবুয় লাভ করেন এর আগে তার জীবন প্রবাহে অনেক কিছু ঘটনা ঘটে গেছে যেমন শিশুবেলায় তার জন্মের পর কে তাকে তার ধাত্রী মা হবে অর্থাৎ হালিমত আদিয়া রদিয়াল আনহা তিনি মক্কায় গিয়েছিলেন শিশু বাচ্চাদের খোঁজার জন্য এবং তার উঁটটি ছিল খুব ক্ষীণ আকারে তারপরে তিনি সেখানে গেলেন অনেক বাচ্চা খুঁজলেন দেখেন যে সবাই নিয়ে গেছে আর কেউ নেই শুধু ছিলেন মোহাম্মদ সাল্লাম তাকে তিনি নিলেন পরবর্তীতে এর অনেক আজব ঘটনা প্রবাহ রয়েছে অর্থাৎ তার উটটি ছিল খুবই জীর্ণ শীর্ণ চলতেই পারত না কিন্তু পরবর্তীতে শিশু মোহাম্মদ সুলাকে যখন তিনি নিলেন তার অনেক ফয়েজ এবং বরকত হতে লাগলো এবং ওই উঁটটা দ্রুত গতিতে চলতে লাগলো এমনকি তার স্তনেও রকম দুধ ছিল না তিনি দুগ্ধ পান করার কারণে তার স্তনেও প্রচুর দুগ্ধ আসলো তিনি তাকে নিয়ে আসলেন তার বাসায় যখন চলে আসলেন সকলকে মানে সকলের আগে তিনি যিনি সবার পেছনে গেলেন তিনি সবার আগে চলে আসতে লাগলেন যাই হোক অনেক ঘটনা রয়েছে আমরা এত দীর্ঘায়িত করব না এই যেহেতু এখানে সংক্ষিপ্ত কিছু আলোচনা তা যাই হোক নবী করিম সুলে এই এর পরে তার সেখানে সাক্ষর সদর হয়েছিল সিনাচাক হয়েছিল পরবর্তীতে তার মা তিনিও মারা যান তার দাদাও মারা যান কিন্তু এই নবী করিম সুলেসলাম তাঁর চাষার কাছে লালিত পালিত হতে থাকেন তার চাচা আবু তালেব তার কাছে থাকতে থাকতে তার বয়স যখন প্রায় পঁচিশ বছর তখন বিবি খাদিজা তালা আনহার ব্যবসার জন্য তিনি তার সঙ্গে গিয়েছিলেন এবং বিশেষ করে বিবি খাদিজার মা খাদিজা রদিয়াল্লা তালা আনহার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় এবং তখন যখন তার বিবাহ হয় তখন তার বয়স ছিল পঁচিশ বছর মা খাদিজার বয়স ছিল চল্লিশ বছর এরপর চল্লিশ বছর বয়সে নবিয়া করিম সাল্লা সাল্লাম যখন প্রায় পঁয়ত্রিশ বছর 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 বয়স তখন তার মধ্যে একটি ভাব উদয় হয়েছিল সেটি বলা হয় যে হববে বা খালা মানে একাকিত্ব তিনি থাকা পছন্দ করতে লাগলেন এবং ফলে হেরাগড় পাহাড়ের গুহায় তিনি ধ্যানমগ্ন থাকলেন মা خديجة رضي الله تعالى عنها تاكة رشود إتتدي أونك كيسونية جتة لغلن إيربور جوكن نبوة رابطه هلين سلج بتصور بعيش هلو تاكن أي أكودا جبريل عليه السلام يشبه بلن إقرأ بورون تري بلن ما أنا بقاري أمي بابت بارينا إلكم كره تانك س القرآن نازل هلو إقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم এরকম যখন তার কাছে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত অবতীর্ণ হল এবং তিনি কাঁপতে কাঁপতে আসলেন মা খাদি জারা আনহার কাছে এসে বললেন তুমি আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো কম্বল দিয়ে আচ্ছাদন করো কারণ তিনি ভয় পেতেছিলেন আর এই ভয় পাওয়া অবস্থায় এমন অবস্থা হলো যে তিনি কাঁপতে লাগলেন মা খাদি জারা দিয়াল তালা আনহা তাকে অভয় দিয়ে বলেছিলেন তকসিবুল মাদুম হ্যাঁ আপনি তো যাদের কোনো অসহায় সম্বলহীন যাদের কিছুই নেই তাদেরকে আপনি খাওয়ান তাদেরকে পড়ান হ্যাঁ তাদের আপনি দেখাশোনা করেন যারা মেহমান তাদেরকে আপনি মেহমান নেওয়াজি করেন অতএব আপনার ভয়ের কোনো কারণ নাই অনেক কিছু তিনি তাকে অভয় দিলেন ফলে তাকে তিনি নিয়ে অরাকাবের নাও ফলের কাছে গেলেন এবং অরাকাবের নাও ফল বললেন হাজার এই তো সেই জিবিল যে কাছে এরপরে তিনি নিশ্চিত হলেন যে তিনি এবং সর্বপ্রথম ইমান নিয়ে আসলেন খাদি আল্লাহ তার উপর এই সময় তার বয়স ছিল চল্লিশ বছর এই চল্লিশ বছর বয়সে তিনি নবুয় পাইলেন পাওয়ার পর তেষট্টি বছর জিন্দেগি তাহলে আর কত হয় বাকি যে বয়স পরবর্তী তেরো বছর তিনি মক্কায় অবস্থান করলেন নবুয় পাওয়ার পর মক্কায় তেরো বছর এবং পরবর্তীতে মদিনায় তিনি হিজরত করলেন মদিনায় দশ বছর মোট তেইশ বছর ছিল তার নবুয় জিন্দিগি এরপর ওই আশা কিছুদিন বন্ধ থাকলো ওই যে আমাদের দেশে একজন বক্তা তিনি বলেই ফেললেন যে নবীকরণ আত্মহত্যা করার জন্য প্ররোচনায় গিয়েছিলেন কিন্তু এটা ভুয়ার কথা ঠিক নয় হ্যাঁ তার মধ্যে এরকম একটু মানে সংকার উদয় হয়েছিল কিন্তু এটা কি হাদিস এটা তো হাদিস না বরং এটা কি একজন একজনের বাসনিক বাসনিক একজন ইমামের তো যাই হোক আমরা অত দূর যাবো না যেহেতু সংক্ষেপ করতে হবে তো এটা নবী করিম সালাম যে কম্বল দিয়ে আচ্ছাদন করেছিলেন এমন সময় কোরআনের আয়াত নাজার হলো

এবং অপবিত্র থেকে আপনি দূরে থাকুন আর মানুষের কাছে বেশি পাওয়ার আশায় কোনো কিছু দান করবেন না এই তো নবী করিম সুসলাম তিনি মক্কায় তেরোটি বৎসর যে দাওয়াতটি দিতেছিলেন সেই দাওয়াতটি কি ছিল ভাই সেই দাওয়াতটি ছিল তবে হেদের দাওয়াত আল্লাহর একতবাদের দাওয়াত আল্লাহরবুল আলমিনকে ডাকার দাওয়াত আল্লাহর পথে আল্লাহকে পরিচয় আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই দাওয়াতের তিনি আগ্রহী হলেন এবং মানুষদেরকে তাও হেদ দাওয়াতই দিতে থাকলেন এবং পরবর্তীতে মদিনায় যখন হিজরত করলেন তখন তাও হেদল দাওয়াত সহ ইসলামের আও যে দিক নির্দেশনাগুলি রয়েছে যেমন সালাদ সিয়াম হাজ জাকাত জিহাদ আজান হ্যাঁ সৎকর্মের আদেশ অসৎকর্মের নিষেধ ইত্যাদি এই বিষয়গুলো তিনি আহ্বান করতেছিলেন নবিয়া করিম ইসলাম তিনি এগারো জন বিবাহ করেছিলেন কিন্তু মৃত্যুকালে তার স্ত্রী ছিল নয় নবী করিম সাল্লাম তিনি এই যে আমাদের ছেড়ে চলে গিয়েছেন তার মৃত্যু হয়েছে এখন আমাদের সমাজে অনেকে ভাব অনেকে বলেন নবী করিম মারা যাননি তিনি হায়াত নবী জীবিত এই কথা যারা বলে তারা তাদের স্পষ্ট কোরআনুল করিমের আয়াতের বিরোধিতা করে কারণ কোরআনুল করিমে সুই রাজুমার তিরিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন হে মোহাম্মদ নিশ্চয়ই আপনি তো মরণশীল এবং তারাও মারা যাবে তারাও মরণশীল অর্থাৎ আপনার সাথী সঙ্গী যারা তারাও জুমারের ত্রিশ নম্বর আয়াতে এটা বলা হয়েছে কাজেই রসুল্লাহ তিনি হ্যাঁ অনেকে আবার বলেন যে তিনি নূর তার কাছ থেকে আমরা নূর পেয়েছি আলো পেয়েছি অর্থাৎ আল্লাহর যে ওয়াহি তার কাছে এসেছিল এটাই হলো একটা আলো এটা ওয়াহি এটা নূর কিন্তু তিনি জেসমান শারীরিক গঠনের দিক থেকে নূর নন কিন্তু তার শরীরটা এটা বরকতময় এজন্য আল্লাহ নবী ইসলামের যে তাকে তাকে স্পর্শ করা তার উজুর পানি গ্রহণ করা হ্যাঁ এমনকি সাহায়ে কাম নবী ইসলামের উজুর পানি নিয়ে পানি নিয়ে কারা করত। করতো এগুলি বরকতন ব্যবহার করা যাচ্ছিল কিন্তু এই দলিল হিসাবে এখন কেউ যদি কোনো পীরের এরকম উজু করা পানি আঙ্গুল চুষা ইত্যাদি করে এটা হারাম জায়জ না এটা কখনোই জায়েজ না তো এই জন্য করে নবী করিম সাল্লাম তিনি অতি সম্মানিত আল্লাহ রব্বুল আলম তাকে আশরাফুল মখলুকাতের আনা সাইদ আদম আল্লাহ নবীলাম বলেছেন আমি আদম সন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ সন্তান তো নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি রক্তে মাংসে গড়া মাটির মানুষ ছিলেন তাকে নোরের তৈরি বলা এটা কখনোই বৈধ নয় তবে তার কাছ থেকে আমরা নূর পেয়েছি হেদায়ত পেয়েছি তার মান মর্যাদা অনেক 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 অপরিসীম হ্যাঁ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে বাসার করেছেন মানুষ করেছেন যেমন সুরা কাহাফের একশো দশ নম্বর আয়তাল্লাহ কি বলেন কল ইন্নামা আনা বাসার মুসলুকুম বলুন আমি তোমাদের মতো একজন মানুষ ইউ হাই লাইয়া আমার কাছে ওয়াহি করা হয় আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ নিশ্চয় তোমাদের মাবুদই একমাত্র মাবুদ। সাল্লাম তার এই তিনি একজন মানুষ তবে তার মর্যাদা সম্মান অপরিসীম তিনি সকলের জন্য আহ্বানকারী হিসেবে এসেছেন যেমন সুর আরফ একশো আটান্ন নম্বর হেমা আপনি বলুন আমি বা আপনি ঘোষণা করে দিন

এবং তিনি হেদায়তের পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন অতএব তার সুন্দর যে চরিত্র তিনি সদা সত্য কথা বলতেন গরিব দুঃখী অতিম তাদের সাহায্য করতেন সকলের মানে সকলের সঙ্গে সুব্যবহার করতেন এবং তিনি মোমেনদের জন্য ছিলেন খুবই বিনায়ী তিনি তার চরিত্র এক কথায় অনায়িক তার চরিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আমি নিজেই ঘোষণা করে বলছেন সুরা কালামের সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন আজিম হে নবী নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী তো সম্মানিত বন্ধুগণ সেই নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম যিনি উত্তম চরিত্রের অধিকারী তার সিরাতকে গ্রহণ করা আমাদের অপরিহার্য কর্তব্য কারণ তার সিরাত গ্রহণ করে মক্কার ওই তার উত্তম চরিত্রের চরিত্রবান হয়ে তার আদর্শ আদর্শিত হয়ে মক্কার সেই রুক্ষ মেজাজের লোকেরা তার অতুলনীয় এই নেতৃত্বে তার আদর্শে প্রজ্ঞায় মহানুভবতায় উদারতায় সকল চরিত্রকে বিশ্লেষণ করে সেই মক্কার রুক্ষ প্রকৃতির লোকেরা তারা নমনীয় হয়ে ইসলামের ছায়াতলে এসে আল্লাহ নবী ইসাল্লাসলামের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে ধন্য হয়েছিল এবং সোনার মানুষে পরিণত হয়েছিল সেই নবী করিম ইসলামসাল্লামের জীবনেই এই জন্য আপনার আমার জন্য উত্তম আদর্শ আল্লাহু আলাইনা لقد كان لكم في رسول الله اسوة حسنه توادرتم उत्तम আদর্শ হলো রাসূলুল্লাহ জীবন ধারায় আসুন সেই নবী করিম সাল্লাল্লাহু জীবনে জীবন আদর্শে আমরা আদর্শিত হই এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন আপনাকে আমাকে দিয়েছেন সেই কুরআনেই নবী করিম সুস্লেমান অনুগত করতে বলেছেন তাকে বিশ্বাস করতে হবে তার উপর ঈমান আনতে হবে তাকে mohabbat করতে হবে তাকে ভালোবাসতে হবে আল্লাহ বলেন ওয়া মা রসুল রাসূল ফখুজু এই রাসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো ওমায়ু ফেন যা নিষেধ করেন তা বর্জন করো অতএব আপনার আমার উচিত হলো সেই নবী করিম ইসলামের আনুগত্য করা তার চরিত্রে চরিত্র বনা হওয়া এবং যাবতীয় প্রকার শির্ক ও বিদ্যাত থেকে দূরে থাকা কারণ যে ব্যক্তি বিদ্যা করবে নবী করিম ইসলামের হাউজে কৌসেলের পানি তার নসীবে হবে না এবং আল্লাহ নবী তাকে তাড়িয়ে দেবেন যেমন সহি মুসলিম এসেছে আল্লাহ নবী বলবেন সহকাল্লাম গাইয়ার বা আদি দুরহাও দুর্ভাও যারা আমার পরে আমার সুন্নতকে রচনা করেছ তারা দুর্ভাও তারা আজকে নবী করিমের হাউসে কাউসার থেকে পান করতে পারবে না এই জন্য করে আসুন আমরা সকল কিছু পরিহার করে আল্লাহ নবী ইসলামের আদর্শ আদর্শবান হয় এবং কোরআন এবং সাহি সুন্ন মোতাবেক আমল করার চেষ্টা করি আল্লাহ যেন এই তফিক আমাদের সবাইকে দান করেন বিশেষ করে যারা মডারেটর যারা সলাফি মিডিয়ার সঙ্গে সংযুক্ত রয়েছেন আপনারা আমার সকলের আহ্বান থাকবে আসুন কোরআন এবং সহি প্রচার এবং করব এবং আপনারা অতন্দ্র প্রহারী হয়ে এই কাজ করবেন এবং সহি জিনিসটি প্রচার করার চেষ্টা করবেন বেদাৎ এবং সির থেকে বেঁচে থাকবেন ইন্সা আল্লাহ নাজত পাওয়া সম্ভব আমাদের সবাইকে আমিনালামালাইকুম আরহাম